মুসলমান ভাইরা আমার, লম্বা চুরা সময় নাই, গভীর মন লাগে শুনবেন মুসলমান বাবাজি, কোন দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওহা এমন একটা কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি কোনো সন্দেহ নাই, ওই কিতাবটা হইল মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কি না এই মুসলমান বন্ধু? আজকে চাইলে আমরা আল্লাহর কালাম করতে পারি না, আজকে চাইলে আমরা আল্লাহর কালাম মুখস্থ করতে পারি না, এ মুসলমান বাবাজি এটা হইলো এমন একটা আল্লাহর কালাম, এই কোরআনের মধ্যে দুনিয়ার এমন কোন নাই যে এই কোরআনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? আপনি রাজনীতি করবেন, সংসার করবেন, আপনি দেশ চালাবেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ, এ টু জেড আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেছেন। কথা বলেন ঠিক কি না এ মুসলমান বন্ধু? যদি আপনার আমার সন্তানকে এই কালামুল্লাহ শরীফ হিফজ করায়, যদি আপনার আমার সন্তানকে এই আল্লাহর কালাম মুখস্থ করায়, যদি আপনার আমার সন্তানকে প্রথম অবস্থায় যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা দেই, ওই সন্তান বড় হইলে আপনার আমার সঙ্গে বেয়াদবি করবে না, ওই সন্তান বড় হইলে আপনার আমার সঙ্গে বেয়াদবি করবে না, এমনকি ওই সন্তান বড় হইলে ইসলাম নিয়ে কটুক্তি করবে না। কথা বলেন ঠিক কি না? ওই সন্তান বড় হইলে মুসলমানদেরকে সম্মান করবে, আপনার মতো আমার মতো মুরব্বীকে পিতামাতাকে সম্মান করবে। কথা বলেন ঠিক কি না? যদি আপনার আমার সন্তানকে আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা না দেই, ওই সন্তান বড় হইলে জঙ্গি হবে, ওই সন্তান বড় হইলে সন্ত্রাস হবে, ওই সন্তান বড় হইলে এই যে আপনার গাজীপুর বৃদ্ধাশ্রম, ওই সন্তান বড় হইলে আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে রাখতে বোধ করবে না। কথা বলেন ঠিক কি না? যদি ওই সন্তানকে আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা না দেন, ওই সন্তান বড় হইলে ওই টাকলা মোরাদের মতো হবে। কথা বলেন ঠিক কি না? আরো কেউ আওয়াজ দেয়া বলতে হবে ঠিক কি না? যদি আপনার আমার সন্তানকে প্রথম অবস্থায় আল্লাহর কালাম শিক্ষা দেই, ওই সন্তান বড় হইলে অনিয়ে কামিল হবে, ওই সন্তান বড় হইলে মুহাক্কিক আলেম হবে, হাফেজ হবে, ওই সন্তানের দ্বারা এই দেশের কোনো ক্ষতি হবে না, ওই সন্তান আগামী জন্য আমাদের জন্য ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান বাবাজি আজকে তাকাইয়া দেখো বাংলার জমিনে, আপনার আমার সন্তানের ইমান হরণ করার জন্য, আজকে আপনার আমার সন্তানের ইমান ক্রয় করার জন্য বাংলার জমিনে ইহুদি নাসরা বেঈমানরা তাদের এজেন্ডা বাংলার জমিনে কাজ করতেছে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান কোরআন তো হেদায়েতের বাণী, এই কোরআন তো আপনার আমার জন্য পথ প্রদর্শক, এই কোরআন যারাই মানবে, এই কোরআন যারাই আমল করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এ গাজীপুরের মুসলমান, একটু গভীর মন লাগে শোনো। আমরা আগে দেখেছিলাম আমাদের সন্তানেরা যখন ফজরের নামাজের আজান হয়ে যাইত, সকালবেলা হাতের মধ্যে কায়দা নিয়ে কোরআন শরীফ নিয়ে বক্তব্যে যাইতো কি যাইত না? কথা বলেন যাইত কি যাইত না? কিন্তু বর্তমান তাকাইয়া দেখে আপনার আমার সন্তানের ইমান হরণ করার জন্য, আপনার আমার সন্তানের ইমানকে ক্রয় করার জন্য, ইহুদি নাসরা বেঈমানরা ইসলামকে প্রচার বন্ধ করার জন্য, এই কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য ওই ইহুদি নাসরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসলো, ওই শিক্ষাটা হইল কিন্টার গার্ডেন। কথা বলেন ঠিক কি না? তার কারণটা
তাকায় দেখতেছে মুসলমানের সন্তানেরা ফজরের নামাজের পরে মক্তবে যায় ওই জায়গার মধ্যে আল্লাহর কালাম শিখে দুরূদ শরীফ থেকে দোয়া মাসুরা শিখে নামাজের মাসলা মাসায়েল গুলো শিখে কিন্তু ওই সন্তান যদি প্রথম অবস্থায় আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় ওই সন্তানকে বড় হইলে কখন নাস্তিক বেঈমানরা এদেরকে হালাইতে পারবে না কথা বলেন ঠিক কি না এ মুসলমান বাবাজি এগুলো হলো ইহুদ নাসারা বেঈমানদের কালচার আজকে আমাদের ঈমানকে হরণ করার জন্য আজকে বাংলার জমিনে মুসলমানের সন্তানের ঈমানকে ক্ষয় করার জন্য এগুলো বাংলার জমিনে কাজ করতেছে কথা বলেন ঠিক কি না কিন্তু যদি আপনারা আমার সন্তানকে প্রথম অবস্থায় আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা দেই ওই সন্তান বড় হইলে আপনারা আমার সঙ্গে বেয়াদবি করবে না ওই সন্তান আপনি আমি মৃত্যুর পরে জানাজা নামাজটুকু পড়াবে কথা বলেন ঠিক কি না এ বন্ধু একজন বিখ্যাত আল্লাহর ওলি যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত আমি লম্বা চূড়া কথা বলবো না সংক্ষিপ্ত কথায় বোঝার চেষ্টা করবেন মুসলমান ভাইরা আমার এমন একজন আল্লাহর ওলি আল্লামা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন এমন একজন মুহাক্কিক আলেম ছিলেন এখনো পর্যন্ত আল্লাহর ওলির নাম মানুষের মুখে মুখে বইয়ের পাতায় পাতায় কথা বলেন ঠিক না বেটি আল্লামা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই মাত্র 5 বছর বয়স মাকে ডাক দিয়ে বলতেছে মা গো আমার তো ক্ষুধা লেগেছে তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও জোরে বলেন আল্লাহু আকবার মা ডাক দিয়ে বলতে সন্তান রিজিক দেওয়ার মালিক তো হইল আমার আল্লাহ খাবার দেওয়ার মালিক তো হইল আমার আল্লাহ তুমি আমার আল্লাহর কাছে চাও তুমি আমার প্রভুর কাছে চাও আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে কুতুবুদ্দিন মুখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই মাত্র 5 বছর বয়স মাকে এই কথা বলার পর কুতুবুদ্দিন ডাক দিয়া কয় মা গো এখন আমি আমার আল্লাহর কাছে কিভাবে চাইব মা ডাক দিয়ে বলতেছে কুতুবুদ্দিন ওই যে তাকায় দেখো যাই নামাজ যাও দৌড়ে যাও উজু বানায় নিয়ে আসো উজু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই উজু বানায় নিয়ে আসলো নিয়ে আসার পর মাকে ডাক দিয়া বলতেছে মা গো এখন আমি কিভাবে নামাজ পড়ব মা ডাক দিয়া বলতেছে ওই যে যাই নামাজ ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মালিকের কদমে সেজদা দাও মালিক তোমার খাবারের ব্যবস্থা করে দেবে সুরে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই এ মুসলমান বন্ধু একটু বোঝার চেষ্টা করবে তার মা চেয়েছিল তার সন্তানকে প্রথম অবস্থায় আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা দিবে প্রথম অবস্থায় তার মা চেয়েছিল তাকে আল্লাহওয়ালা বানাবে এই জন্য তার মা চেষ্টা করেছে এবং তার সন্তান সফল হয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজি এইবার যখন কুতুবুদ্দিন যখন নামাজ শেষ হয়ে গেল মাকে ডাক দিয়া কয় মা আমার তো নামাজ শেষ হয়ে গেল এখন আমি আমার আল্লাহর কাছে কিভাবে চাইব মা ডাক দিয়া কয় সন্তান দুইটা হাত তুলে আল্লাহর কাছে চাও আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেবে সুরে বলেন সুবহানাল্লাহ সন্তান ডাক দিয়ে কয় আল্লাহ আমার মা বলেছে তুমি নাকি রিজিকের মানিক
তোমার কাছে চাইলাম নাকি তুমি আমাকে রিজিক দিবা। আয় আল্লাহ তোমার কাছে আমি নামাজ পড়লাম, তোমার কদমে সেজদা দিলাম, আয় আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ তুমি আমার খাবারের ফয়সালা করে দাও। এ মুসলমান বাবাজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই দোয়া শেষ হয়ে গেল, মাকে ডাক দিয়া কই মা গো আমি তো নামাজ পড়লাম দোয়া করলাম, কোথায় গেলে আমি আমার খাদ্য পাবো, কই আমার আল্লাহ তো আমাকে খাদ্য দেয় না। মা ডাক দিয়া কই কুতুবউদ্দিন তুমি যেই জায়গার মধ্যে বসে বসে নামাজ পড়েছি না ওই জায়গা না, বাজের নিচে তাকাইয়া দেখো ওই জায়গার মধ্যে তোমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু একটা কথা বোঝার চেষ্টা করবেন, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ খাবার দেয় নাই, ওই জায়গার মধ্যে তার মা খাবার লুকিয়ে রেখে এসেছিল। তার কারণ হইল তার সন্তানকে শিক্ষা দিবে যে নামাজ পড়ো আল্লাহর কাছে, আল্লাহর কাছে নামাজ পড়লে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি খাবার কে খুশি, রোজ রোজ যখন নামাজ পড়ে আর আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি কত মহান, আয় আল্লাহ তুমি কত ভালো। মাত্র 5 বছর বয়স মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি শুধুমাত্র আপনার আমার ভিতরে খুলুসিয়াত আনার জন্য, আপনার আমার সন্তানকে ইলমে দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য। এ মুসলমান বন্ধু যখন 6 বছর অতিক্রম হয়ে গেল, মা তখন সন্তানকে নিয়ে গেল ওস্তাদের কাছে, ওস্তাদকে ডাকা কই হুজুর এই যে আমার কুতুবউদ্দিন 6 বছর অতিক্রম হয়ে গেছে, হুজুর আমি আমার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা করাইতে চাই, আমি আমার সন্তানকে মুহাক্কিক আলেম বানাইতে চাই। ওস্তাদ ডাক দিয়ে বলতেছে কই ঠিক আছে তুমি তোমার সন্তানকে রাইখা যাও, তোমার সন্তান আল্লাহর কালাম উল্লাহ শরীফ শিখবে, তোমার সন্তান কোরআন হাদিস শিখবে। যখন মা চলে আসল, সন্তান এবার যেখান হুজুরের সামনে বলল বসল, হুজুর ডাক দিয়া বলতেছে কুতুবউদ্দিন তুমি আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলতেছে হুজুর গো যদি আপনি কিছু না মনে করেন তাহলে আমি একটু আল্লাহর কালাম পড়ে পড়ে শোনাই, আপনি একটু ধৈর্য সহকারে আমার পড়াটুকু শুনেন। এইবার কুতুবউদ্দিন ওস্তাদ ডাক দিয়া কই কুতুবউদ্দিন ঠিক আছে তুমি আল্লাহর কালাম পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই যখন পড়া শুরু করে দিল, ওস্তাদ অবাক হয়ে গেল, আল্লাহর বান্দা 1 থেকে 18 পারা পর্যন্ত মুখস্থ শুনাইল। ওস্তাদ ডাক দিয়া কই কুতুবউদ্দিন রে তোমার মাকে আমার কাছে নিয়ে আসছে তামসা করার জন্য, ওই কেন কেন বলতেছে তুমি তো আল্লাহর কালামুল্লাহ শরীফের 18 পারা কোরআনের হাফেজ। হুজুর ডাক দিয়ে সন্তান ডাক দিয়ে বলতেছে না গো আমার মা আপনার সঙ্গে মশকরি করার জন্য আনে নাই। ওস্তাদ ডাক দিয়ে বলতেছে কুতুবউদ্দিন তোমার মাকে ডাক দাও, তোমার মাকে আমি জিজ্ঞাসা করব। যখন মাকে ডাক দিয়ে আসার পরে হুজুর জিজ্ঞাসা করে ও কুতুবউদ্দিনের মা তোমার সন্তানকে নিয়ে আসছো মশকরা করার জন্য, তোমার সন্তানকে নিয়ে আসছো তামসা করার জন্য। মা ডাক দিয়ে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে কিনা কুতুবউদ্দিন? কই না
এই সন্তান তো আল্লাহর কালাম আল্লাহ শরীফের 18 বার হাফেজ জুড়ে বলেন আল্লাহু আকবার তো এই সন্তান তো আল্লাহর কালামের হাফেজ এই সন্তানকে তুমি নিয়ে আসছো আমার কাছে কায়দা পড়াইতে কোরআন শরীফ পড়াইতে কই হুজুর যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই কালাম আমার সন্তানকে আমি জিজ্ঞাসা করি এই কালাম কোন জায়গা থেকে শিখেছে মা ডাক দিয়ে কই কুতুবুদ্দিন সত্য কথা বলবা তুমি এই কালাম কোথায় শিখেছি না এবার কুতুবুদ্দিন ডাক দিয়া কই মা গো যখন দুনিয়ার বুকে যখন জন্ম হই যখন তুমি আমাকে দুধ পান করাইতা তখন তুমি আমাকে উজু অবস্থায় দুধ পান করাইতা ও মা দুধ পান করা অবস্থায় তোমার গর্ভ থেকে আমি তোমার তোমার স্তন থেকে আমি 2.5 বছর দুধ পান করেছি মা গো ও মা তুমি আমাকে দুধ পান করা অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করতা আল্লাহর কালাম মুখস্থ করতা ওই আল্লাহর কালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার মধ্যে ওই 18 পারা আল্লাহর কালাম ঢুকা দিয়ে সূরা বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ এ মুসলমান বন্ধু দেখেন একটু তাকায় দেখো মুসলমান বাবাজি যদি আপনি আমি চাই আমাদের সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দিব প্রথম অবস্থায় আল্লাহর কালাম আল্লাহ শরীফ শিক্ষা দিব আপনি আমি কিন্তু পারি কিন্তু আমরা করি না কথা বলেন ঠিক কিনা আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সাংবাদিক বানান সাহিত্যিক বানান বড় জজ বানান আমার কোনো আফসোস নাই কিন্তু প্রথম অবস্থায় যদি আল্লাহর কালাম শিক্ষায় শিক্ষিত করেন ওই সন্তান বড় হইলে আপনার সঙ্গে বেয়াদবি করবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান বাবাজি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর এ মুসলমান বাবা যে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি মৃত্যুর আগে খাদেমকে ডাক দেয়া কয় খাদেম আমি যখন মারা যাইব 4টা গুণ বিশিষ্ট লোক দিয়া তুই আমার জানাজা নামাজ পড়াবি এ মুসলমান জবাব দিবেন 4টা গুণ শোনা যাবে কি যাবে না কথা বলেন শুনবেন কি শুনবেন না এ মুসলমান বাবা যে কুতুবুদ্দিনের খাদেম বলতেছে হুজুর কি এমন 4টা গুণ যেটা আপনার ভিতরে আছে আমার ভিতরে নাই আমার ভিতরে আছে অন্য মানুষের ভিতরে নাই ওস্তাদ ডাক দিয়ে বলতেছে খাদেম এই 4টা গুণ যার ভিতরে থাকবে ওই 4 গুণ বিশিষ্ট লোক দিয়া তুই আমার জানাজা নামাজ পড়াবি আর যদি এই 4টা গুণ যার ভিতরে থাকবে না যদি না থাকে তাহলে তুই আমাকে বিনা জানাজাই তুই আমাকে দাফন করে দিবি এ মুসলমান বন্ধু আল্লাহর ওলিরা আল্লাহ নয় কিন্তু আবার আল্লাহ ছাড়া পৃথক নয় আল্লাহর ওলিরা সব কিছুই জানে মুসলমান বাবাজি এইবার কুতুবুদ্দিন ডাক দিয়ে কয় খাদে 1 নম্বর গুণ হইল জান্নাকি জীবনে তাকবীর ওয়ালা ছোটে নাই 2 নম্বর গুণ হইল জান্নাকি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই 3 নম্বর গুণ হইল জান্নাকি জীবনে আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত যেই নামাজটা পড়লে সব আসে না পড়লে গুনাহ কথা বলেন না পড়লে গুনাহ এই 3 নম্বর আমলটা 4 নম্বর গুণ হইল যে নাকি সাবালক হওয়ার পর থেকে অন্য কোন নারীর দিকে তাকাই নাই জোরে বলেন আল্লাহু আকবার এই 4টা গুণ যার ভিতরে থাকবে ওই 4 গুণ বিশিষ্ট লোক দিয়া
তুই আমার জানাজা নামাজ পড়াবি। এইবার দেখেন আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কারিশমা। এ মুসলমান বাবাজি কয়েকদিন পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। পুরা জমিনটা যেমন খবর পৌঁছে গেল, পুরা দেশের মধ্যে খবর পৌঁছে যাওয়ার পর এমুক মাঠের মধ্যে চলে আসলো, সবাই দাঁড়ায় গেল জানাজা নামাজ পড়ার জন্য। একজন ডাক দিয়ে বলতেছে, কুতুবউদ্দিনের খাদেম তুমি কি জন্য জানাজা নামাজ পড়াইতেছ না? বলতেছে, আমার উস্তাদ মৃত্যুর আগে আমাকে চারটা ওসিহত করে গিয়েছিল, এই চারটা ওসিহত যার ভিতরে থাকবে এর মতো আমলওয়ালা লোক দিয়া আমার জানাজা আমার ওস্তাদে জানাজা নামাজ পড়াইতে হবে। একজন ডাক দিয়ে বলল, কি এমন চারটা গুণ যার আমার ভিতরে আছে আপনার ভিতরে নাই? বলতেছে, এক নাম্বার গুণ হইল যে নাকি জীবনে তাকবীর ওয়ালা ছোটে নাই। দুই নাম্বার গুণ হইল জান নাকি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। তিন নাম্বার গুণ হইল জান নাকি আসরের ফরজের আগে চার রাকাত সুন্নত কাজা হয় নাই। চার নাম্বার গুণ হইল জান নাকি সাবালক হওয়ার পর থাইকা অন্য কোন নারীর দিকে তাকাই নাই। এই চারটা গুণ থাকলে সে আয়েশা আমার ওস্তাদের জানাজা নামাজ পড়াবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। পুরা জমিনটা যেমন কম্পন সৃষ্টি হয়ে গেল, পুরা জমিনটা থেমে গেল, কেউ কথা বলে না। হঠাৎ করে পিছন থেকে একটা লোক ডাক দিয়া বলতেছে, এই কুতুবউদ্দিন আমি এত আমল করেছিলাম, এই আমল পৃথিবীর কেউ জানে না, তুই কেমনে জাননি? এই আমল তো একমাত্র আমার আল্লাহ জানে। সুরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কুতুবউদ্দিন তুই তো মারা গেলি, তোর কাছে একটা দাবি হইল আমার, তুই যদি বেহেস্ত যা জান্নাত যাস তাহলে আমার মতো গুনাহগারকে নিয়ে তুই জান্নাতে যাবি। সুরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু ওই লোকটা হইল তৎকালীন জামানার ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জুরে বলেন মারহাবা। এ মুসলমান বন্ধু কেন তুমি তোমার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দিবা না? কেন তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইবা না? কেন তুমি তোমার সন্তানকে আল্লাহর হাক্কানি কোরআনের হাফেজ বানাইবা না? কেন তুমি তোমার সন্তানকে ওলামায়ে কেরাম বানাবে না? এই সন্তান তো আপনার আমার জন্য ভবিষ্যৎ। এই সন্তান আপনি আমি ইন্তেকাল করলে এই সন্তান আপনার আমার জন্য দোয়া করবে। এ মুসলমান বাবাজি যদি আপনার ঘরের মধ্যে একটা হাফেজে কোরআন থাকে, একটা আলেম থাকে, যখন আপনি ইন্তেকাল করবেন ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, দুটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধু যদি আপনার আমার পিতা মারা যায়, আমাদের সমাজের মধ্যে যদি কোনো আমাদের পরিবারের মধ্যে যদি কোনো হাফেজ আলেম না থাকে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসবেন, একটু দোয়া করবে, হাদিয়া দিবেন, দাওয়াত খেয়ে চলে যাবে, কিন্তু আপনার ভিতরে যত পরিমাণ কষ্ট লাগবে, আপনার ভিতরে যত পরিমাণ আপনার পিতামাতার মহাব্বত, ইমাম সাহেবের ভিতরে এত পরিমাণ মহাব্বত থাকবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব নিজের ঘরের মধ্যে ওলামাই কেরাম পয়দা করেন, নিজের ঘরের মধ্যে হাফেজ বানান, আলেম বানান, দেখবেন আপনি মরে যাবেন, আপনার জন্য ওই সন্তান কিয়ামত পর্যন্ত দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি যদি আপনার আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষায় শিক্ষিত করি, ওই সন্তান দেখবেন আপনার আমার জন্য দান সদকা করবে, ওই সন্তান আপনার আমার জন্য দোয়া করবে, ওই সন্তান আপনার আমার জন্য দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে আপনার আমার জন্য কল্যাণকর হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি গত বছরের আগের বছর ওই জামালপুরে বয়ান করতেছি,
দেখেননি একটু চোখের পানি পড়ে কিনা, দেখেননি মুসলমান ভাইরা আমার একটা সন্তানকে হাফেজ আলেম বানাইলে ওই সন্তান আপনার আমার জন্য দোয়া করবে, আপনার আমার জন্য কখনো কপাল পড়বে না, আপনার আমার জন্য সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, কথা বলেন ঠিক কিনা? বয়ান করতেছি, হঠাৎ করে সন্তানটা সামন দিয়ে ওঠা পড়া করতেছে, আমি ধমক মেরে বসায় দিলাম, বললাম কি বাবা তুমি বারবার ওঠাহাটি করতেছে কেন? সন্তানটা বসে বসে কান্না শুরু করলো, সভাপতি সাহেব ডাক দিয়ে বলতেছে হুজুর আর কিছু বলিয়েন না, এই সন্তানটা আজকে এই মাহফিলের মধ্যে পাগড়ি প্রদান করা হবে, এই মাহফিলের মধ্যে তাকে পাগড়ি প্রদান করা হবে, এই সন্তানটা হইল আল্লাহর কালামুল্লাহ শরীফের হাফেজ। আমি বললাম সভাপতি সাহেব মাত্র 7 বছর বয়স, আল্লাহর কোরআনের হাফেজ, আমার তো বিশ্বাস হইল না। বলতেছে কয় না না হুজুর, আমি বললাম কান্না করে কি জন্য? বলতেছে এর মা নাই এই জন্য কান্না করতেছে। আমি ডাক দিলাম ভাই বাবা স্টেজের মধ্যে আই, জিজ্ঞাসা করলাম কান্না করতেছো কি জন্য? সন্তান ডাক দিয়ে বলতেছে হুজুর গত বছর আমার মা মহিলা প্যান্ডেল থেকে বলেছিল যে এই বছর মাহফিল হবে, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমাকে লেখাপড়া করাইছে, আমার মা বলেছে যখন মহিলা প্যান্ডেলের মধ্যে বসে থাকব তোমার নাম যখন এলান করা হবে আমি মা আমার মনটা নরম হয়ে যাবে, আমার জীবন সার্থক হয়ে যাবে। ও হুজুর আমার মা আমাকে টাকাও দিয়েছিল, গত সপ্তাহে এই দিনে আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিল ও বাবা তুমি কি খাইবা, তোমার জন্য আমি কি রান্না করব। হুজুর গো আমার মার আশা পুরা হইল না, গত 3 দিন আগে আমার মা আমাকে সাইরা অন্ধকার কবরে চলে গিয়েছে। এ মুসলমান বাবাজি হাও মাও করে কান্না শুরু করলো সন্তানটা। আমার মুসলমান বন্ধু আমি বললাম বাবা কান্না করো কি জন্য, একটু শান্ত হও শান্ত হও, তোমার মা নাই তোমার বাবা তো আছে। বলতেছে হুজুর আমার যখন 2 মাস বয়স তখন আমার মা আমার বাবা 2 মাস বয়স অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমি বললাম তোমার ভাই নাই বোন নাই? বলতেছে কয় না না আমার ভাইও নাই বোনও নাই, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার দাদার বাড়ির মানুষ আমার মাকে আলাদা করে দিয়েছে, সন্তান সম্পদ সবগুলো আলাদা করে দিয়েছে, একটা ভাগও আমাদেরকে সম্পদ দেয় নাই। আমি বললাম কান্না করতেছো কি জন্য? বলতেছে হুজুর মনের আশা মনে রইল পুরা করতে পারলো না আমার মা। হুজুর গো যদি আপনি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে একটু সময় দিবেন, আমি মাদ্রাসায় যাব, মাদ্রাসা থেকে আবার আপনার কাছে ফিরে আসব। আমি বললাম কি জন্য কি জন্য? বলতেছে একটু দাঁড়ান আমি একটু ওয়েট করেন আমি মাদ্রাসায় যাব আবার আসব। সন্তানটা যখন মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসা যাওয়ার পর মাদ্রাসার ট্রাঙ্ক থেকে 2000 টাকা নিয়ে আসলো। আয়েশা বলতেছে হুজুর এই 2000 টাকা 1000 টাকা আমি আমার মায়ের জন্য, 1000 টাকা আমি আমার বাবার জন্য দান করলাম। আমি ডাক দিয়ে বললাম তুমি তো এতিম মানুষ, তুমি তো গরিব মানুষ, তুমি তো এতিম মানুষ, তোমার মা নাই তোমার বাবা নাই। ডাক দিয়ে কই হুজুর আমাকে এতিম বলে আল্লজ্জা দিবেন না, আমাকে গরিব বলে আল্লজ্জা দিবেন না, এই 2000 টাকা আমার মা গত সপ্তাহে আমাকে দিয়েছিল ওস্তাদদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য, হুজুরদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য। আমি গরিব বলে এতিম বলে আমার ছাত্র ভাইরা এই 2000 টাকা নেয় নাই, এই 2000 টাকা আমাকে দিয়ে দিয়েছে। হুজুর আমি কিছু বলতে চাই না, এই 2000 টাকা আমি আমার মায়ের নামে এবং বাবার নামে আমি আল্লাহর ঘরে দান করলাম। সুরে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান বন্ধু এরকম নেককার সন্তান রাইখা যাও, দেখবা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ঘরের মধ্যে বরকত দিবে, রহমত দিবে, কিয়ামতের মাঠে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিয়া সাহিবুল জান্নাত বানা দিবে। সূরা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার শিক্ষা শিক্ষিত করিও না, আমার কথা হইল আপনি আপনার সন্তানকে জজ বানান, এমপি বানান, ডাক্তার বানান, শিক্ষক বানান, আমার কোনো আফসোস নাই। প্রথম অবস্থায় আল্লাহর কালাম শিক্ষা দেন, প্রথম অবস্থায় কালামুল্লাহ শরীফ শিক্ষা দেন, দেখবেন ওই সন্তান বড় হইলে আপনার আমার জন্য ভবিষ্যৎ হবে, কথা বলেন ঠিক কিনা, আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এ বাবাজি আজ থেকে নিয়ত করে যাও যে আমার পাঁচটা সন্তান আমি একটাকে হাফেজ বানাবো, আমি একটাকে আলেম বানাবো। এক্সাম্পল একটা উদাহরণ শুনে নাও, এই যে আপনাদের পাশে তো গাজীপুর বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে যায় দেখেন কয়টা ওলামাই কেরামের পিতামাতা ওই জায়গার মধ্যে আছে, খুঁজে পাবেননি। আমার মনে হয় না একটা ওলামাই কেরামের পিতামাতা এই জায়গার মধ্যে নাই। এ মুসলমান বাবাজি নিজে কখনো যাই নাই, শুনেছি আল্লাহর বান্দা যখন বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করে একজন মুরব্বী বাবা হাতের মধ্যে ছবি নিয়ে কান্না করতেছে, মুড়ি খাইতেছে মুড়ি। জিজ্ঞাসা করা হইল বাবাজি আপনি কি জন্য মুড়ি খাইতেছেন, বলতেছে দেখো তাকায় দেখো এই সন্তানটা আমার বড় ডক্টর ইঞ্জিনিয়ার, এই সন্তান আমার সন্তান, আমার মেয়ে আমার বউর পাল্লাই পইরা, আমার সন্তানের বউর পাল্লাই পইরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, কিন্তু অথচ লক্ষ কোটি কোটি টাকা কামাই করি, আমার বাসা ঢাকায় গুলশানে। এ মুসলমান বাবাজি চিন্তা করা হইল দেখুন ওই জায়গার মধ্যে কোন হাফেজে কোরআনের পিতামাতা আছে কিনা। আল্লাহি তাল্লাহি বিল্লাহি একটা ওলামাই কেরাম মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন কোন ওলামাই কেরামের পিতামাতা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা। যদি তোমার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দাও, যদি তোমার সন্তানকে আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা দাও, ওই সন্তান তুমি মরে যাবা, তোমার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সদগায়ে জারিয়ে দান করবে। সূরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি পারবো তো আল্লাহর কালাম শিক্ষা করাইতে, কথা বলেন পারবো তো? এ মুসলমান পারবো তো, নিয়ত করতে পারবো তো যে আপনার আমার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা করাইবো, আপনার আমার সন্তানকে আল্লাহর কালাম উল্লাহ শরীফের হাফেজ বানাবো, আলেম বানাবো, মুহাক্কিক আলেম বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু জিকির করি, লা ইলাহা La ilaha illallah, la ilaha, la ilaha illallah, Muhammadur Rasulullah. Shakali bari sallallahu alayhi wa sallam. তাহলে আপনার আমার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা করাইলে লস নাকি লাভ? কথা কই না, লস নাকি লাভ? এই মিয়া বিয়াই ছিলেন, বিয়াই কথা কই না, বিয়াই ছিলেন, কারে কয় বিয়াই? ছেলের বাবা এবং মেয়ের বাবা উভয় কি হয়? বিয়াই, বিয়ায় সম্পর্ক। দেখেন আল্লাহর কালাম পড়লে মানুষ তো আমাদের সঙ্গে চিৎকারি করে, মস্কারি করে, করে কি করে না? দুই বিয়াই গল্প করতেছে যে বিয়াই আপনার সন্তানকে কিসে পড়াইছেন, ওই বিয়াই বলতেছে আমার সন্তানকে ওই যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা দিয়েছি, বড় সাংবাদিক সাহিত্যিক ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে। উল্টা প্রশ্ন করতেছে বিয়াই আপনার সন্তানকে কিসে ভর্তি করাইছেন, উনি বলতেছে যে আমার সন্তানকে আমি অমুক মাদ্রাসায় ভর্তি করা দিয়েছি, হাফেজে কোরআন হবে। বলতেছে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলেন, আপনার সন্তান জীবনে ভাত পাবে না। এই কথা বলার পরে বিয়াই বলতেছে আমার সন্তান ভাত পাবে না। আশ্চর্যের বিষয়, এক বছর, দুই বছর, তিন বছর, বারো বছর অতিক্রম হয়ে গেল, একদিন সন্তান ডাক দিয়ে বলতেছে বাবা আপনি তাওয়াইকে বলে দিয়েন আপনার সন্তান এখন ভাত পায় না। বলে কি পায়?
আপনি যা বলে দিয়েন, যা বলতেছে বিআই সাহেব, আপনি তো বলছিলেন আমার সন্তান জীবনে ভাত পাবে না, বাংলা বাংলা লেখাপড়া না কইয়া আরবি লেখাপড়া কইরা হাফেজ আলেম হইয়া জীবনে ভাত পাবে না, আমার সন্তান তো ভাত পায় না। বিআই বলতে যায় ঠিকই আছে, আমি তো বলছিলাম তোমার সন্তান ভাত পাবে না, মানুষের বাড়িতে বাড়িতে কালেকশন করে খাইতে হবে। কয় না বিআই, আমার সন্তান ভাত পায় না, আমার সন্তানকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এখন আমার আল্লাহ আমার সন্তানকে ভাত খাওয়ায় না। যেখানেই যায় দেশ বিদেশ সফর করে আমার সন্তানকে আল্লাহ পোলাও এবং মুরগির রোস্ট খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে আপনার সন্তান, বলতেছে আমার সন্তান তো এখনো পরীক্ষা বাকি আছে, পরীক্ষা আটকে আছে, জ্যামের মধ্যে আটকে আছে, চাকরি দূরের কথা, এখন কোনো কিছুই হয় নাই। এ মুসলমান, নিজের ভিতরে যদি তাকওয়া থাকে, বিশ্বাস থাকে, কলব পরিষ্কার থাকে, বরকত দিবে কে? কথা কয় না, বরকত দিবে কে? আল্লাহ বরকত দিবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বাংলাকে ডিভাইডেড করে নয়, আরবিকে ডিভাইডেড করে নয়, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, জজ বানান, এমপি বানান, ম্যাজিস্ট্রেট বানান, যাই বানান না কেন, যদি প্রথম অবস্থায় আল্লাহর কালাম অন্তরের ভিতরে থাকে, ওই সন্তান বড় হইলে যদি কোনো এমপি চেয়ারে বসে দুই টাকা গরিবের হক মাইরে খাইতেও অন্তর কাঁপবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ হইল তার ভিতরে আল্লাহর কালাম রয়েছে, যারটা পরিমাণ হইলেও আল্লাহর ভয় রয়েছে, কথা বলেন ঠিক কিনা? যদি ওইরকম হয় সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করবেন না, তাহলে শেষ পর্যন্ত হবে ওই টাকলা মুরাদের মতো, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, টুটি পানি কি আওয়াজ, খোদা দ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একে সঙ্গে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান, এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একে সঙ্গে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার।